দর্শক শুভেচ্ছা, স্বাগত সবাইকে আজকের চলতে চলতে অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে থাকছে মাহফুজ মিশর। আজকে আমাদের অতিথি আমাদের খুবই শ্রদ্ধার একজন মানুষ, বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার, যাকে আপনারা সবাই এরই মধ্যে চেনেন জানেন, জনাব কবিতা খানম। আপনাকে স্বাগত আপা আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনি? ধন্যবাদ। আপনি প্রাণীবিদ্যার শিক্ষার্থী ছিলেন বিশ্ববিদ্যালয় জীবনে, জেনে শুনেই সায়েন্স পড়লেন, বায়োসায়েন্স পড়লেন, আবার পড়তে পড়তে হঠাৎ কী মনে হলো আপনি সেই সময়েই আইন পড়া শুরু করলেন এবং শেষ পর্যন্ত সেই পেশাতেই থিতু হলেন? প্রথম প্রশ্নটা হচ্ছে যে আপনি মানে দুটো তো পুরো ডিফারেন্ট ট্র্যাকের জায়গা, এই সিদ্ধান্ত কেন নিয়েছিলেন, বুঝে শুনে নাকি বিশেষ কারো প্রণোদনায়? অ্যাকচুয়ালি আইনটাও কিন্তু সায়েন্সই। আমি যখন ক্লাস সিক্স অথবা ক্লাস সেভেনে পড়ি, আমার বড় বোন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তেন ওই সময় ইকোনমিক্সে, উনি তখন অনার্স পরীক্ষা দিয়েছেন। উনি একদিন বাসায় আমাদের, আমরা চার বোন সবসময় একসঙ্গে বসে কথা বলতাম এবং আমাদের সঙ্গে উনি ইউনিভার্সিটির অনেক কিছু শেয়ার করতেন। উনি একসময় বললেন যে আমার ক্লাসমেটরা সবাই এলএলবি ভর্তি হয়েছে ফার্স্ট পার্টে অনার্স করার পরে। আমি তখন চিন্তা করলাম যে আমার আপু কেন করলো না এটা, এবং তখন আমার মনে হয়েছিল যে আমি যদি কোনোদিন ইউনিভার্সিটিতে পড়ি এবং কোনো সাবজেক্টে অনার্স করি, তাহলে আমি অনার্স কমপ্লিট করার পরে এই আইনে ভর্তি হবো। এটা আমার মনের মধ্যে কিন্তু তখনই বিষয়টা দানা বেঁধে যায়, স্কুলে থাকতেই। এবং আপনি আইন পেশায় চলে গেলেন, একেবারেই বিচারক হলেন এবং দীর্ঘদিন সেখানে কাজ করলেন। আমি যেটা জানতে চাই যে সেইখান থেকে অবসর গ্রহণের পরে এইবার নির্বাচন কমিশন গঠন হলো এবং স্বাধীনতার 45-40 বছর পার হচ্ছে। নির্বাচন কমিশন নানা কারণে খুব যেরকম গুরুত্বপূর্ণ, সেরকম স্পর্শকাতর একটা জায়গাও। আবার আমাদের দেশে নারীর ক্ষমতায়নের জায়গা যদি আমরা বলি, আমাদের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, সাবেক প্রধানমন্ত্রী, কৃষিমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্পিকার, বহু জায়গায় নারীদের সফল পদচারণা। প্রথম উপাচার্য আমরা পেয়েছি কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, পরবর্তীতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এই জায়গাটাই অনেক পরে আমরা আসলাম কিনা যে একজন নির্বাচন কমিশনার লাগবেন এবং তিনি নারী হবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যিনি ভাইস চ্যান্সেলর এখন একজন লেডি, এটাও কিন্তু এই এই সময়েরই। আমার মনে হয় এই সময় থেকেই চিন্তাটা হয়তো বা সবার মধ্যে এসছে, সব রাজনৈতিক দলই কিন্তু, হ্যাঁ হ্যাঁ, সব রাজনৈতিক দল এবং সবাই কিন্তু চেয়েছে যে এখানে একজন নারী আসা প্রয়োজন। দেরিতে আসলেও তো এসছে অলরেডি। কিন্তু আবার আপনি কি কখনো ভেবেছিলেন যখন এসব আলোচনা চলছিল যে সার্চ কমিটি কারা কারা হতে পারেন, কে কার নাম দিল, নানা রকম গুঞ্জন, আমরা যারা সংবাদকর্মীরা সবসময় একটা নাম পেলে আমরা সেটার পিছনে ছুটেছি, আপনি প্রথম কখন জানতে পারলেন বা প্রথম কীভাবে টাচটা পেলেন যে ইউ আর গোয়িং টু বি দ্য ফার্স্ট উইমেন ইলেকশন কমিশনার ইন বাংলাদেশ অ্যান্ড ইটস এ পার্ট অফ হিস্ট্রি? আমি আসলে, আমি কিন্তু ওইভাবে কোনো সময় চিন্তাই করিনি যে আমি এই জায়গাটায় আসবো। আমি একজন জুডিশিয়াল অফিসার, ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ছিলাম রাজশাহীতে এবং রিটায়ারমেন্টে গেছি। আমি মনে করছিলাম যে আমি বিচারক থাকা অবস্থায় কিছু অসহায় অবহেলিত মেয়েদের কথা চিন্তা করতাম এবং মনে করতাম যে আমি রিটায়ারমেন্টের পরে তাদের জন্য হয়তো কিছু করব। হ্যাঁ, আমার খুবই ইচ্ছা ছিল, হ্যাঁ, করার। আমি আমার এক আত্মীয়র মাধ্যমে শুনলাম যে কোনো একটা পেপারে একজন একটা রাজনৈতিক দল, সম্ভবত গণতন্ত্রী পার্টি, সম্ভবত আমি, আমাকে সেরকমই জানিয়েছিল যে আমার নামটা পেপারে ওইভাবে এসেছে। দুইটা জায়গা থেকে এটা জানতে পারি আমি। পরবর্তীতে আমাকে যেদিন সার্চ কমিটি এবং 20 জনের মধ্যে যে আমার নাম আছে তাও কিন্তু আমি জানতাম না। পরে যখন ফাইনালি পাঠানো হচ্ছে নাম, তখন আমাকে সার্চ কমিটি থেকে ফোন দেওয়া হয় যে এরকম। আর সাধারণত নির্বাচন কমিশনে একজন বিচারক কিন্তু মানে জুডিশিয়াল অফিসার একজন থাকে, রিটায়ার্ড একজন ডিসিশন। আমাকে সার্চ কমিটি থেকে ক্যাবিনেট, হ্যাঁ, অ্যাডিশনাল সেক্রেটারি আমাকে ফোন দিয়েছিলেন যেরকম আমরা নামের প্রস্তাব করতে চাচ্ছি, আপনি সম্মত আছেন। এই আমার প্রথম জানা। প্রেস ব্রিফিংয়ে আমি শুনছিলাম 10 জনের নাম ওনারা ঘোষণা করলেন প্রথমে, পরে তারপর তো 5 জনকে। কী মনে হয়েছিল তখন? স্বাভাবিকভাবে তখন মানে অন্যরকম একটা অনুভূতি যে আমার মেয়ে ছিল কাছে, এটা একটা অত্যন্ত আনন্দ এবং আবেগময় একটা। হ্যাঁ, মেয়ে ডক্টর, খুবই মানে আমি একটু আশ্চর্যই হয়েছি আর আল্লাহর কাছে শুক্রিয়া করছিলাম যে আমি এরকম জায়গায়, অ্যাকচুয়ালি আমার উপরে যে একটা, হ্যাঁ, সাংবিধানিক পদে আমি এর মর্যাদাও আমাকে রাখতে হবে, শুধু এই জায়গাটা গেলেই হবে না, তো আমার এই এই পদের যে একটা দায়িত্ব, সেই দায়িত্বটা অবশ্যই আমাকে পালন করতে হবে যথাযথভাবে।
এটাও সঙ্গে সঙ্গে কিন্তু আমি আমার মনে হয়েছে। আপনি তো আপনার সারা জীবনই আসলে স্পর্শকাতর দায়িত্ব পালন করেছেন, কারণ বিচারকের জায়গা তো সবচেয়ে সেন্সিটিভ, কারণ আপনার একটা হ্যাঁ বা না দিয়ে একজন মানুষের বা অনেক মানুষের জীবন উল্টোপাল্টে যেত, ফলে সেই জায়গায় আপনি সফলতার স্বাক্ষর রেখেছেন এবং এখন যে জায়গাটিতে এসেছেন সেটি আরও দায়িত্বপূর্ণ, একেবারে জাতীয় অর্থ পুরো জাতির জন্য। সেই জায়গা নিয়েও নিশ্চয়ই আপনি সেই সফলতার স্বাক্ষর রাখবেন, সেটি নিয়ে নিশ্চয়ই আপনার কিছু পরিকল্পনা কার্যক্রম বুঝে উঠছেন, সেগুলো আমরা শুনতে চাই। আবার তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতি, কথা বলবো নির্বাচন কমিশনার কবিতা খানমের সঙ্গে, আমাদের সঙ্গে থাকতেন নিশ্চয়ই। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কথা বলছিলাম নির্বাচন কমিশনার কবিতা খানমের সঙ্গে। ম্যাডাম, যে কথাটা বিরতির আগে বলছিলাম যে আপনি সারা জীবনে একটা পবিত্র দায়িত্ব আপনাকে পালন করতে হয়েছে, সবার পেশায় তার কাছে নিশ্চয়ই পবিত্র, কিন্তু আপনার কাজটার প্রভাব ছিল আগের কাজটায় অনেক বেশি যেটা আপনার পেশাগত ছিল। এখন যে শপথ নিয়ে আপনি আসলেন সেটা আরও বড় দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব, এবং যেটার সঙ্গে অনেক কিছু রাজনীতি, অর্থনীতি, কূটনীতি, আন্তর্জাতিক চাপ, নানান বিষয় জড়িত থাকবে। এবং এটা এমন একটা বিষয় যে বিষয় নিয়ে একদম রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই, মার্কিন যুক্তরাষ্ট্র, আমাদের বন্ধু প্রতিবেশীদের সবাই কথা বলে এবং বলতে পারে। সেই জায়গাটায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি কী মনে করছেন এই দায়িত্বটা পালন করার ক্ষেত্রে? এটার ক্ষেত্রে আপনি একা ফ্যাক্টর না, আপনার একটা প্যানেল আছে, আরও চারজন আপনার সহকর্মী, এবং তাদের সঙ্গে এরই মধ্যে আপনার মেলামেশার কিছুটা সুযুক্ত হয়েছে। সেখান থেকে আপনি প্রধান চ্যালেঞ্জ কী মনে করেন? এটাও তো আইনের সঙ্গে সম্পৃক্ত, তাই না? আমি নির্বাচনের সঙ্গে কিন্তু কিছু আইন এবং বিধিমালা আছে, ইভেন সংবিধান আছে। তো আমি মনে করি যে আমরা যদি আইনকে ঠিকমতো অনুসরণ করি, নির্বাচন সংক্রান্ত যে আইন এবং বিধি বিধান আছে এবং সংবিধান, এখানে কিন্তু আমাকে একা সিদ্ধান্ত নিতে হচ্ছে না। আমরা চারজন এবং আমাদের সিইসি মহোদয় আছেন, আমাদের সবাই একটা সবাই মিলে একটা মিলিত সিদ্ধান্ত যাবে। আমি মনে করি যে চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে পারবো, এবং যেটা নির্বাচন কমিশনের কাছে যেটা আশা করা হয় আর কি, আমরা সবসময় চাই এবং সব প্রতিষ্ঠান থেকেই চাই, সব প্রতিষ্ঠানের কাছেই কিন্তু আমাদের একটা চাওয়া পাওয়া থাকে যে সততা, নিষ্ঠা এবং একটা সৎ সিদ্ধান্ত বা আমার মনে হয় গ্রহণযোগ্য সিদ্ধান্ত, সৎ এবং গ্রহণযোগ্য। এখন পর্যন্ত আপনার টিম নিয়ে আপনার মূল্যায়ন কি? আমাদের টিমের আমি যে যতটুকু এ পর্যন্ত দেখেছি, আমরা সবাই প্রায় একই ধরনের মন মানসিকতার অধিকারী। আমরা সবাই চাই একটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন, যাতে আমরা জনগণকে উপহার দিতে পারি সবারই অংশগ্রহণের মাধ্যমে। এইটা কিন্তু এখনও আমাদের এই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের টিম মোটামুটি এই ব্যাপারে অত্যন্ত স্ট্রং। এখন পর্যন্ত অনেকগুলো ইলেকশন আপনি ইলেকশন করেছেন, সেগুলো বিতর্কিত হয়নি কোনো গণমাধ্যমে, আমরা নেতিবাচক খবর উপজেলা নির্বাচন কয়েকটা দেখলাম সেটি আসে নাই, ফলে সেটা কি বাংলাদেশের মানুষকে খানিকটা আশাবাদী দূরবর্তী মেয়াদেও করতে পারে কিনা? নির্বাচনের আগে সংশ্লিষ্ট জায়গায় আমরা গিয়েছি এই মেসেজটা দেওয়ার জন্য যে কমিশন কি চাচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত যে যারা তাদের সঙ্গে আমরা মিটিং করেছি, প্রার্থীদের উপস্থিতিতে এবং মিডিয়ার উপস্থিতিতে। মানে আমরা জাস্ট একটা মেসেজ দিতে চেয়েছি, আমরা কোনো নির্বাচনকে কিন্তু ছোট করে দেখিনি, প্রত্যেকটা নির্বাচনকেই আমরা গুরুত্ব দিয়েছি এবং আমরা চেয়েছি এই নির্বাচনগুলোর মাধ্যমে যেন আমাদের মেসেজটা জনগণের কাছে পৌঁছে যায় এবং একটা আস্থার জায়গা তৈরি হয় যে নির্বাচন সম্পর্কে বা নির্বাচন কমিশন সম্পর্কে যে আমরা কী চাচ্ছি। আপনি নিশ্চয়ই একমত হবেন যে এই 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 প্রতিষ্ঠানটাই যখন যারা এসছে আমাদের স্বভাব সুলভ কারণেই সেই লোকগুলোকে বিতর্কিত করার একটা চেষ্টা ছিল, কারণ এই পরাজয়টা কেউ মানতে চায় না যদি শেষ পর্যন্ত মেনে নিতে হয় আইনগত কারণেই। এমনকি সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রশংসিত কমিশন যেটি ছিল ডক্টর হুদা কমিশন, সেই কমিশনকে নিয়েও এক ধরনের রাজনৈতিক বিতর্ক করার চেষ্টা চলে, যদিও সবাই জানেন যে সেই নির্বাচনটা গ্রহণযোগ্য ছিল। ফলে ওই জায়গাটা একটা বড় ঝুঁকি কিনা আপনার নিজের জন্য বা আপনার অন্য কমিশন কলিগদের জন্য? আমি বিশ্বাস করি যে আমি যদি ঠিকভাবে কাজ করি, তর্ক বিতর্কটাকে আমি খুব একটা প্রশ্রয় দিই না, কারণ আমি আমার নিজের বিবেকের কাছে ঠিক আছে কিনা, আমি যে কাজটা করেছি সেটা আমি সঠিকভাবে করতে পেরেছি কিনা, এই জায়গাটায় যদি আমি ঠিক থাকি, তাহলে আমার মনে হয় না এই ধরনের কোনো তর্ক বিতর্কে মানে আমাদের কোনোভাবে বিচলিত করবে। আমি কিন্তু একটা কথা নাটোরে মিটিংয়ে বলেছি যে আমাদের এখন এই সংস্কৃতিতে আসতে হবে যে সব কিছুতেই কিন্তু জয় পরাজয় আছে, যে যেখানে দুটো পক্ষ আছে সেখানে একজন পরাজিত হবে, একজন জয়ী হবে, ক্রিকেটে বলেন, ফুটবলে বলেন। এবং আমার যে বিচারিক যে কার্যক্রম সেখানেও কিন্তু দুটো পক্ষ থাকে, বাদী বিবাদী, আসামি ফরিয়াদি। তো সেক্ষেত্রে তো আমি দুইজনকেই রেজাল্ট দিতে পারি না, একজনকে তো পরাজয় স্বীকার করতেই হয়। সুতরাং এক্ষেত্রে যদি কোনো তর্ক বিতর্ক হয়েও থাকে, এবং এই ব্যাপারেও আমি বলবো যে আমরা যদি আইন এবং সংবিধানকে অনুসরণ করে
নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করি, তাহলে তর্ক বিতর্কে আমি মনে করি না যেমন বিচলিত হওয়ার কোনো কারণ আছে। না, আপনি তো শপথ নিয়েছেন। অ্যাকচুয়ালি আমি শপথের মর্যাদার অবশ্যই রাখতে চাই, আমরা অবশ্যই রাখতে চাই, এটা আমাদের কমিশনেরই সিদ্ধান্ত যে আমরা শপথের মর্যাদাটা যাতে রাখতে পারি। ভোটার, প্রার্থী, রাজনৈতিক দল সবারই কিন্তু সার্বিক সহযোগিতা দরকার, এবং সবার সার্বিক সহযোগিতা থাকলে কিন্তু আমরা একটা সুন্দর, সুষ্ঠু এবং আবার নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবো। সেটা শুধু কিন্তু এটা নির্বাচন কমিশনের দায়িত্ব না, আমি বলবো এর সঙ্গে সম্পৃক্ত যারা তাদের সবারই দায়িত্ব একটা সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন যাতে দেওয়া যায় সে ব্যাপারে সার্বিক সহযোগিতা দেওয়া। কিন্তু ওই ওই পক্ষগুলোই কিন্তু সবসময় দায়িত্বশীল আচরণ করে না, কখনো কিন্তু এরকম প্রমাণ নাই যে কোথাও একটা নির্বাচন হচ্ছে নির্বাচন কমিশন গিয়ে সেখানে বোমা মারলো বা নির্বাচন কমিশন গিয়ে কাউকে ঢিল ছুড়লো, সেটা তো করে না, অন্যরা সেটা করে। প্রশ্নটা হচ্ছে সেই জায়গায় নির্বাচন কমিশনের যে ক্ষমতায়নের জায়গা, সেই জায়গায় আপনি কতটুকু এম্পাওয়ার্ড ফিল করছেন? আপনি যখন বিচারক ছিলেন তখন কিন্তু আপনি এম্পাওয়ার্ড ছিলেন, আপনি এককভাবে জাজমেন্টটা দিতে পেরেছেন আপনার বিবেকের কাছে দায়বদ্ধ থেকে। এখন নির্বাচন কমিশন আমাদের সেই অর্থে কতখানি শক্তিশালী, বা বাংলাদেশের মতো একটি পিছিয়ে পড়া দেশে আসলে শতভাগ শক্তিশালী হওয়ার মতো সময় এবং ম্যাচিউরিটি আসার জন্য যে সময় সেই সময়টাকে এসছে? আমরা তো ধীরে ধীরে সব কিছু অর্জন করছি, তাই না? আমরা প্রথম দায়িত্ব নিয়েছি, এখনও আমাদের সামনে অনেক সময়। আমি মনে করি যে এই জায়গাটাতেও আমরা সাফল্য লাভ করতে পারবো, কারণ আমরা যাদেরকে নিয়োজিত করবো একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য, তাদের যদি একটা জবাবদিহিতা আমরা তৈরি করতে পারি এবং নিশ্চয়ই একটা জবাবদিহিতা থাকবে নির্বাচন কমিশনের কাছে, তাহলে আমার মনে হয় না যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা মানে অগ্রহণযোগ্য নির্বাচনের সম্মুখীন আমরা হব। একটা জবাবদিহিতার জায়গা কিন্তু আমরা এই জন্যই কিন্তু বিভিন্ন জায়গাগুলোতে আমরা যাচ্ছি, যাতে আইন শৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত বা নির্বাচন সংক্রান্ত কাজে যারা নিয়োজিত তারা যাতে বুঝতে পারে যে না, আমরা এই ব্যাপারটা অত্যন্ত কঠোরভাবে দিচ্ছি। এবং আমার মনে হয় যদি আমরা এভাবে সামনে আমরা মেসেজটা দিয়ে দিচ্ছি এবং দেওয়ার চেষ্টা করছি, এবং আমরা মনে করি যদি আমরা এভাবে এগিয়ে যাই তাহলে তর্ক বিতর্ক যেটাই থাকুক না কেন, তারপরে একটা গ্রহণযোগ্য নির্বাচন মেনে নিতে সবাই মানে আগ্রহী হবে বা মনে করবে যে একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। এর মধ্যে বেশ কিছুদিন কর্মজীবন এই ভবনে এই বিষয়টি নিয়ে আপনারা করছেন, কয়েকটা নির্বাচন হলো, নিশ্চয়ই আপনারা আগামী দিনের একটা কর্ম পরিকল্পনা করেছেন, তার নিশ্চয়ই কিছু অংশ সবার সাথে শেয়ার করা সম্ভব, যেটুকু অফিসিয়াল গোপনীয়তা সেটা না করে আমরা সেই বিষয়ে আপনার কাছে জানতে চাই আপনাদের অগ্রাধিকারগুলো কী। তার আগে আবার একটা ছোট্ট বিরতি নিতে চাই। দর্শক, আবারও ছোট্ট একটা বিরতি, কথা বলবো নির্বাচন কমিশনার কবিতা খানমের সঙ্গে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক স্বাগত আরেকবার, আমরা কথা বলছিলাম নির্বাচন কমিশনার কবিতা খানমের সঙ্গে। ম্যাডাম, আপনাকে যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম বিরতির আগেও, যে এত আলোচনা, এত সমালোচনা, এত দিক দিয়ে আপনাদেরকে মূল্যায়ন করা হয়, উনি কোথা থেকে আসলেন, কারো কোনো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আছে কি না, এগুলো নিয়ে কখনো কখনো নিজেদের ভিতরে আলোচনা নিশ্চয়ই হয় বা বিরক্তির উদ্রেক করে কি না? কিন্তু আপনি তার আগে যে পেশায় ছিলেন সেখানে তো আপনি একেবারেই পাবলিক হতেন না বা হওয়ার সুযোগও ছিল না, একটা ইমেজ কিন্তু ছিল প্রত্যেকটা যে যে জায়গাগুলোতে আমরা সার্ভিস করেছি বা আমাদের আর যারা করেছেন সব জায়গায় কিন্তু একটা ইমেজ তৈরি হয়ে যায়, অলরেডি একটা ধারণা চলে আসে মানুষের মধ্যে। আপনি একটু আপনাদের অগ্রাধিকারটা বলবেন যে আপনারা আসলে কী করতে চান, বা এরকম কোনো আলোচনা হয়েছে? অনেক সময় আমরা দেখি যে একটা অগ্রাধিকার থাকে আমাদের মধ্যে, আলোচনা যেটা সেটা ওই একটাই, আমরা একটা উদ্দেশ্য এবং একটা লক্ষ্য নিয়ে সামনে যে এগোচ্ছি কাজ করছি, যে সেটা হচ্ছে একটা গ্রহণযোগ্য সুষ্ঠু অবাধ নিরপেক্ষ সবার অংশগ্রহণে নির্বাচন যাতে মানে বাস্তবায়ন করা যায়, সেটা আমাদের প্রথম দিন থেকে এবং নির্বাচনের আগ পর্যন্ত এটাই থাকবে, এটাই উদ্দেশ্য থাকবে, এটাই লক্ষ্য থাকবে, এবং এই লক্ষ্যটাকে সামনে রেখেই আমরা আমাদের যা কিছু কর্মপদ্ধতি যা কিছু আলোচনা সব এটুকু ঘিরে। আপনি একটু আগে বলছিলেন যে একটা আস্থার জায়গা তৈরি করতে হবে, সেই আস্থার জায়গাটাকে আস্তে আস্তে তৈরি হচ্ছে ইনশাআল্লাহ? তার মানে হচ্ছে একটা অনাস্থার জায়গা যে কোনো কারণে কেউ হয়েছিল, আমরা সেই অতীতের ঘটনায় যেতে চাই না, কিন্তু আস্থার জায়গাটা তৈরি করার জন্য দৃশ্যমান কোনো উদ্যোগ নিশ্চয়ই আপনাদের কমিশন নেবে। আমি অতীতের কথা নিয়ে আমিও কথা বলতে চাই না, অতীতে কেন হলো অ্যাকচুয়ালি আস্থা অনাস্থার বিষয়টা কিন্তু আপনাদের বিষয়, এটা আমরা যাতে একটা গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারি, এই যে নির্বাচন কিন্তু একটা প্রক্রিয়া, চলমান প্রক্রিয়া চলছেই, কিন্তু এই যে কয়েকটা নির্বাচন আমরা অলরেডি করেছি এতে থেকে আস্থা তৈরি হওয়ার জন্য যথেষ্ট নয়, আমার মনে হয় ধীরে ধীরে আস্থা তৈরি হবে,
ইভেন আমরা যে নারায়ণগঞ্জে যে নির্বাচনটা দেখেছি এটাও তো একটা অনেক সুষ্ঠু এবং তার মানে এই কাজগুলো এক ধরনের দৃশ্যমান আস্থা তৈরির উদ্যোগ অ্যাকচুয়ালি হ্যাঁ তার মানে আপনারা শুধুমাত্র নির্বাচনটা সুষ্ঠু করেই আপনাদের সম্পর্কে বা প্রতিষ্ঠানটি সম্পর্কে সাংবিধানিক প্রতিষ্ঠানটি সম্পর্কে গ্রহণযোগ্যতা মানুষের বিশ্বাস সেই জায়গাটা ফেরাতে চান ফেরাতে চাওয়া ঠিক না আমরা ওই জায়গাটাই থাকতে চাই আর কি আস্থার জায়গাটাতে থাকতে চাই আমরা তো নতুন নির্বাচন কমিশন নবগঠিত নির্বাচন কমিশন এই নবগঠিত নির্বাচন কমিশনকে নিয়ে স্বাভাবিকভাবে কৌতূহল থাকাটা খুবই স্বাভাবিক আমরা চাচ্ছি যে এই নবগঠিত নির্বাচন কমিশন সম্পর্কে যাতে জনগণের একটা আস্থা তৈরি হয় একটা আস্থা জায়গা তৈরি হয় এইটাই এর আগের পরের কোনো কিছু আমি আলোচনাও করতে চাই না কারণ আমাদের কমিশন সম্পর্কে আস্থা আস্থা আসুক জনগণের মধ্যে এটাই আমাদের অ্যাকচুয়াল চাওয়া আর কি এবং আপনি নিশ্চয়ই জানেন ম্যাডাম যে এই জায়গাটাই সফল না হলে সেই ঝুঁকিটা কত ধরনের এবং যেটার কারণে সাফার করতে হবে পুরো দেশের মানুষকে সেই যে শঙ্কার জায়গাটা সেটি নিশ্চয়ই হবে না আমি এটা ভাবতে চাই না সফল তো অবশ্যই হব ইনশাআল্লাহ সফল হব আমরা এইটা নিয়ে এখনই কোনো মন্তব্য করার সময় এখনো আসেনি আমরা যেভাবে এগোচ্ছি তাতে মনে হয় না যে আমরা অসফল হব আমাদের আমরা আমাদের যে ধরনের কমিটমেন্ট আমরা আশা করি যে এই আমরা একটা ভালো নির্বাচন জনগণকে উপহার দিতে পারবো খুবই অল্প সময় যদিও তারপর নির্বাচন কমিশন সম্পর্কে আপনার একটা মূল্যায়ন চাই যে নির্বাচন কমিশনের আগের যারা তারা জনবল সংকট অর্থনৈতিক সংকট কারণ বিশেষ করে জাতীয় নির্বাচন করার মতো কর্মকর্তা নিশ্চয়ই আপনার নাই এবং সেটি থাকাও সবসময় সম্ভব না নির্বাচন কমিশনের নিজস্ব যারা কর্মকর্তা তারা একদম পাবলিক সার্ভিস কমিশনের বিসিএসের মাধ্যমে আসে না ফলে তাদের সঙ্গে অন্য ক্যাডারের বা আমাদের প্রশাসন ক্যাডারের এক ধরনের হীনমন্যতায় ভোগেন বা তারা এক ধরনের আধিপত্য বিস্তারের চেষ্টা করেন এই জায়গাগুলোর একটা দীর্ঘমেয়াদী নিশ্চয়ই কোনো একটা সুপারিশ আপনারা এই কমিশন রেখে যাবেন বা এরকম কোনো চিন্তাভাবনা আপনি এখনো ভেবেছেন এখনই আমরা এগুলো নিয়ে এখনও চিন্তাভাবনার মধ্যে আমাদের আছে নিশ্চয়ই আমরা ভালো কাজ যদি চাই তাহলে নিশ্চয়ই জায়গাটাও আমাদের ভালো করে তৈরি করতে হবে যদি সেরকম মনে হয় যে কোনো ধরনের সংস্কার বা কোনো কিছু করার প্রয়োজন আছে তাহলে অবশ্যই কমিশন সেটা পদক্ষেপ নেবে যেহেতু আপনি এরই মধ্যে অবসরে গেছেন এটি হয়তো আপনার এবং সাংবিধানিক পদে নিয়োগপ্রাপ্ত পরে পরের বারও আপনার আরেক দফে এরকম করার সুযোগ খুব সম্ভবত নাই আইনে ফলে এটি হচ্ছে আপনার শেষ কর্মস্থল সেই জায়গায় আপনার আগামী দিনের স্বপ্নটা শুনে আমরা শেষ করতে চাই আগামী দিনের স্বপ্নটা সুখ স্বপ্ন নিয়ে থাকতে চাই অবসর সময়টা যাতে এই যে আমার যে এই পাঁচ বছরের আল্লাহ যদি আমাকে তৌফিক দেন এই পাঁচ বছর কাজ করার আমার সব কিছু মিলিয়ে তাহলে এই পাঁচ বছর যাতে আমি এমন কিছু করতে পারি যেটা স্মৃতি নিয়ে আমি তার পরবর্তী সময়টা আমি কাটাতে পারি বাকি জীবনটা হ্যাঁ বাকি জীবনটা এমন একটা ভালো স্মৃতি নিয়ে যেটা আমাকে বাকি জীবনকে উৎসাহিত করবে বা বাকি জীবন নির্বাহ করতে সহায়তা করবে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ দর্শক শেষ করছি আজ কথা হবে পরবর্তী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই